Assalamualaikum. আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। শীতের মধ্যে গরম গরম পালং পুরি হলে কিন্তু দারুণ লাগে। আজকে আমি সেই পালং পুরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখন শীতকাল, প্রচুর পরিমাণে ফ্রেশ একদম শাক পাওয়া যাচ্ছে বাজারে। আমি এখানে 2 কাপ পালং শাক নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি শাকগুলো। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন, দিয়ে দেব 2 কাঁচা মরিচ। এখন একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যাদের ব্লেন্ডার নেই, তারা চাইলে পাটায়ও একইভাবে বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর অন্য একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। আপনারা চাইলে কালো জিরার বদলে জিরাটাও দিতে পারেন, তবে কালো জিরাটা আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য আমি কালো জিরা দিচ্ছি। এরপরে আমরা যে পালং শাকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে ময়দাটা মেখে নেব। আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নেব। এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। পানির পরিমাণটা আমি আসলে এক্স্যাক্টলি বলছি না, আপনারা অল্প পরিমাণে দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। বেশি পরিমাণে একসাথে পানি দেবেন না, তাহলে ডোটা নরম হওয়ার চান্স থাকবে। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি ডোটাকে 10-20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো, এতে করে আরেকটু সফট হবে। আমার একটু ভুলের কারণে পুরি বেলার ভিডিও ক্লিপটুকু নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে আমি সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমি খুবই দুঃখিত। তবে আমরা তো সবাই জানি পুরি এবং রুটি কিভাবে বেলতে হয়। পুরির বেলায় অল্প অল্প পরিমাণে লেচি নিয়ে তারপর গোল করে একটু বেলে নিলেই হয়ে যাবে। এখন আমি পুরিগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি, সেজন্য চুলায় তো আগে থেকেই আমি তেলটা গরম করে রেখেছিলাম। এখন একটা করে পুরি বেলবো আর গরম তেলে দেব। এরপরে চামচ দিয়ে উপর দিকে একটু তেল দিলে পরে আর একটু ট্যাপ করলে পরে সুন্দর মতো পুরিটা ফুলে ওঠে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। আর খুব বেশি ভেজে কালার করবেন না, তাহলে যে গ্রিন কালারটা থাকবে, মানে সবুজ কালারটা যে থাকবে শাকের, সেটা নষ্ট হয়ে ব্রাউন কালার হয়ে যাবে। একইভাবে আমি বাকি সবগুলো পুরি এভাবে বেলে তারপরে সেগুলো ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল শীতের মধ্যে গরম গরম পালং পুরি। পালং পুরি দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো মাংসের সাথে অথবা যে কোনো সসের সাথেও পরিবেশন করতে পারেন। খুবই ভালো লাগে গরম গরম খেতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।